নমস্কার। পানীয় জল সরবরাহ ক্ষেত্রে আত্মনির্ভরশীল হতে চলেছে রাজপুর সোনারপুর পৌরসভা। গঙ্গা নদীর জল শোধন করে ওভারের ট্যাঙ্কের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার এক পরিকল্পনা নেওয়া হয়েছে, যার নাম অমৃত প্রকল্প। এই প্রকল্পের মধ্যে রাজপুর সোনারপুর 35টি ওয়ার্ডে প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবে। প্রকল্প শুরু হয়েছিল 2016 সালে। 751 কোটি টাকা এই প্রকল্প। ভূতঘাট থেকে জল চলে আসবে কালীবাজার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে, সেখান থেকে জল পৌঁছে যাবে কয়েকটি ভূগর্ভ রিজার্ভার, সেখান থেকে 23টি ওভারহেড ট্যাঙ্কের মাধ্যমে জল পৌঁছে যাবে সাধারণ মানুষের বাড়ি। বর্তমানে 23টি ওভারহেড ট্যাঙ্কের মধ্যে বেশ কিছু ওয়াটার ট্যাঙ্ক তৈরি হয়ে গেছে, আর কিছু কাজ চলছে। আর মাত্র কয়েকদিন পর বাড়ি বাড়ি 24 ঘন্টা জল পৌঁছে যাবে। তার জন্য রাজপুর সোনারপুর পৌরসভা কর্মীরা বাড়ি বাড়ি সার্ভে করতে বেরিয়ে গেছেন। সরেজমিনে দেখতে আমরা তাই বেরিয়ে পড়ছি জল কতদিনে এসে পৌঁছাবে তা দেখার জন্য। প্রথমেই আমরা পৌঁছে গেলাম গঙ্গা নদীর ধারে। এখানেই ভূতঘাট থেকে ইনটেক জেটির মাধ্যমে জল তোলা হচ্ছে। এই পাইপলাইন দিয়ে জল চলে যাবে নরেন্দ্রপুর। পাইপটা দেখা যাচ্ছে, এই পাইপ পে করে জল চলে যাবে রাজপুর সোনারপুর পৌরসভার। এই পাইপলাইন সোজা চলে যাচ্ছে ভূগর্ভস্থ হয়ে টালিগঞ্জ। টালিগঞ্জ করুণা মেমোরি ব্রিজের তলা দিয়ে এই পাইপ বেরিয়ে গেছে, সোজা চলে যাচ্ছে এই পাইপ বাঁশধ্বনি, নাকতলা, গড়িয়া হয়ে আদি গঙ্গার উপর দিয়ে কালীবাজার। এই পাইপলাইন সোজা চলে যাচ্ছে টার্ডিন নালা উপর দিয়ে গড়িয়া হয়ে কালীবাজার। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই পাইপলাইন এবার গড়িয়া পৌঁছে গেছে। এখান থেকে এই পাইপলাইন আবার ভূগর্ভস্থ করে মাটির তলা দিয়ে চলে যাচ্ছে কালীবাজার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। লস্করপুর কালীবাজার এই রাস্তার নিচ দিয়েই এই পাইপলাইন সোজা চলে যাচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে। মাটির তলার পাইপ দিয়ে এই জল সোজা চলে আসবে কালীবাজার এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে। এখানেই গঙ্গা জলকে শোধন করে পৌঁছে দেওয়া হবে বিভিন্ন ওয়াটার রিজার্ভারে। এখন আমরা দাঁড়িয়ে আছি কামালগাজি। এই পাইপ দিয়েই জল চলে যাবে ভূগর্ভস্থ রিজার্ভারে। Thank you.
আমরা এখন দাঁড়িয়ে আছি কামালগাছি সোনারপুর রাস্তার উপরে। এই সোনারপুর যে রাস্তা, এই রাস্তার তলা দিয়ে চলেছে অমৃত প্রকল্পের দুটি পাইপলাইন। একটি চলে যাচ্ছে কালীবাজার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে চলে যাচ্ছে সোজা মিশন পল্লি, আরেকটি আছে মিশন পল্লি থেকে আরেকটি পাইপলাইন চলে যাচ্ছে এখান দিয়ে জলের ট্যাঙ্কের উপরে। এই দুটি পাইপলাইনই এই রাস্তার নিচে। এটা হচ্ছে মিশন পল্লি ওয়াটার রিজার্ভার। এখান থেকে জল পাঠিয়ে দেওয়া হবে ওভারহেড জলের ট্যাঙ্কে। আজ আমরা দাঁড়িয়ে আছি কামালগাজি ওভারহেড জলের ট্যাঙ্কের সামনে। রাজপুর সোনাপুর পৌরসভায় এইরকম 23টি জলের ট্যাঙ্ক তৈরি হবে, তা থেকে জল সাধারণ মানুষের বাড়ি পৌঁছে যাবে। এখন পর্যন্ত মোটামুটি 23টি জলের ট্যাঙ্কের মধ্যে কিছু সংখ্যক জলের ট্যাঙ্ক তৈরি হয়ে গেছে, আরও কাজ চলছে যা এই ওভারহেড জলের ট্যাঙ্ক থেকে সাধারণ মানুষের বাড়ি অনায়াসে জল পৌঁছে যাবে। এই ওভারহেড রিজার্ভারের নিচে যে দুটি পাইপ দেখা যাচ্ছে, একটিতে জল এসে ওপরে উঠে জমা হবে, আরেকটি পাইপ দিয়ে ওপর থেকে জল সোজা চলে যাবে সাধারণ মানুষের ঘরে। পৌরসভা কর্মীরা বেরিয়ে পড়েছে ওয়াটার সার্ভে করতে, বিভিন্ন দোকান বাড়ি তারা সার্ভে করে যাচ্ছেন। জলের সার্ভে তো পৌরসভা কর্মীরা সার্ভে করছে প্রতি বাড়িতে কতজন করে লোক থাকেন, কারণ 135 লিটার করে দেওয়া হবে জল মাথাপিছু। এই প্রকল্পে জল চালু হলেই কোনোভাবেই আর রাস্তায় কল থাকবে না, আর ভূগর্ভস্থ জল কাউকে তুলতে দেওয়া হবে না, আর বাড়িতে বাড়িতে বসিয়ে দেওয়া হবে জলের মিটার, কে কতটা জল ব্যবহার করছে তার জন্যে।